की कोरीते ये थाईले की बाकाज पूरे गेले जाबे कोथाय शरीर पतने एक बार भावो मने बापति बिनोद कय गोरी गोरी गोरा पदाश्रय भगवान चरण आश्रय গান গাইতে গাইতে স্টেজে চিট হয়ে পড়ে যাচ্ছে, ওইখানেই শেষ হয়ে যাচ্ছে, হসপিটাল নিয়ে যাওয়ার টাইম নেই। কি ভয়ঙ্কর কালের গতি, দুর্বা সংসার। এই সংসারে যদি তপস্যা না করেন, ধ্যান না করেন, অমর কথা না শোনেন, মহারাজের সঙ্গে তীর্থ পরিক্রমা না গেছে করেন, তীর্থে গিয়ে ভগবানের কথা না শোনেন, বলে আমরা ঘুরে এসেছি, বলে ঘুরে কি করেছে, মঙ্গলের কি শিখেছে, বলে দেখে এসেছি, বলে দেখে মরার পরে মনে থাকবে তো, আরে মরার মরার পাপীয় রূপে কেশবানন্দের অমর কথা আপনাকে কি আপনার রসদ যোগাবে, আপনার মুক্তির পথ দরজা খুলে দেবে, আপনার পাথেও হচ্ছে কেশবানন্দের অমর কথা, আপনার সংসার মনে রাখবেন, মনে রাখবেন। হরি দিন ফুরালো সন্ধ্যা হলো পার করো আমারে, আমি দিন ভিখারি নাইক করি ঝোলা দেখো ঝেড়ে কিছু নেই, কি বলবেন। এই জন্য এই সংসার পথে আছেন তো ভালো করে সাবধান হয়ে যান, অমর কথা শুনুন, সবাইকে শোনান, সবার জীবনকে সুন্দর করুন, নিজেকে সুন্দর করুন, সবার সঙ্গে আনন্দময় জীবন যাপন, আনন্দে চলুন, আনন্দে থাকুন, আনন্দে কথা বলুন, আনন্দে ভজন করুন, আনন্দে হরিনাম করুন, আনন্দে খান, আনন্দে ঘুমান, আনন্দ ছাড়া জীবনে সপ্ত নীল আনন্দ হয়ে যাচ্ছে, এমনি মরে যাবেন তবে সব চিন্তা করে লাভটা করুন, মরবেন মরবেন আনন্দ রাখুন, ধ্যান করুন, প্রাণায়াম করুন, মন্ত্র জপ করুন, মৃত্যুকে সুন্দর করবার এটাই তো পথ, এই পথটাই যদি ভুলে যান তাহলে কি হবে, পরিণতি কি হতে পারে চিন্তা করেছেন কাল এইভাবে। এর জন্য বিদুরস্ত বিপ্রেত্ত ধৃতরাষ্ট্রম ভাষত রাজন নির্গমতাম শীঘ্রম পশ্যেদম ভয়মাগতম, এই শ্লোকটা নিয়ে আপনাদের আমি কিছু কথা বলতে চাই। বিদুর কিরকম উপদেশ দিচ্ছেন, বিদুর বলছেন আপনার লজ্জা করছে না, ধৃতরাষ্ট্রকে বলছেন আপনি দেখতে পাচ্ছেন না এত নির্লজ্জ কুকুরের মতো, আপনি ধৃতরাষ্ট্রকে বলছেন যে পাণ্ডবের দয়ার দেওয়া অন্ন আপনি কুকুরের মতো ভক্ষণ করছেন, যে পাণ্ডবদের আপনি সারা জীবন বিদ্বেষ করেছেন, পাণ্ডবরা ভালো তাই জ্যেষ্ঠ তাত রূপে আপনার সেবা করে চলেছেন পাণ্ডব, কিন্তু আপনি কি করেছেন, দেখ এটা আমি কালকে আপনাদের এই শ্লোকটার বিশেষ ব্যাখ্যা আমি কালকের আপনাদের করব, মনে রাখবেন ভয়ঙ্কর ব্যাখ্যা। তো সেখানে একটুখানি বলি যে একটা ছক এখানে আমাদের সামনে এসছে, বিনয় সাউ, বিনয় সাউ 2/10/1983 তে জন্ম, 2:48 কলকাতায় জন্ম, ভালো করে মনে রাখবেন। এর মকর লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র রাক্ষস, এই অশ্লেষা নক্ষত্র এই নক্ষত্রটা কিন্তু নানান রকম চোট আঘাতের নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম হলে ওনার বচনে আছে অশ্লেষা মঘা এড়াবি ক ঘা, কটা ঘা এড়াবি মানে নানান রকম চোট আঘাত জীবনে আসুক, এটা একটা দিক যেমন আছে তেমনি এই জাতকে জীবনে দেখা যাচ্ছে বিশেষ করে পঞ্চমে রাহু আর একাদশে কেতু আর বৃহস্পতি, বৃহস্পতি অবশ্য দশমে চলে এসছে, অদ্ভুত একটা ব্যাপার মনে রাখবেন। পঞ্চম ভাব রাহু মানে মানসিকতাকে জটিল করবে রাহু, কালসর্প দোষ রয়েছে আর কালসর্প দোষটা পূর্ণ কালসর্প দোষ, পূর্ণ বৃহস্পতির সঙ্গে কেতু ছিল, বৃহস্পতিটা সরে এলো 10th হাউস, এখানে কর্মের ক্ষেত্রটা অনেকটা ভালো করেছে,
এছাড়া এই জাতকের জীবন পথে আমরা দেখতে পাচ্ছি এর সপ্তম ভাব নানান ভাবে আক্রান্ত হয়েছে, ভালো করে খেয়াল করবেন। সপ্তম মানে বিবাহস্থান, বিবাহস্থানে চন্দ্র বসে আছে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র, এই চন্দ্রের সঙ্গে গিয়ে মিলছে ভাব চক্রে মঙ্গল আর শুক্র। এই জন্য বিবাহ একাধিক বিবাহ হতে পারে, যদি যোগ ভালো করে না মেলানো হয়, যদি 28 বা 30% মিল না থাকে, তাহলে এই জাতকে বিনয় সাউ এর একাধিকবার বিবাহ হবে, বিবাহিত জীবনে সুখী হবে না, মাঙ্গলিক দোষ রয়েছে, শুক্র মঙ্গল এক থাকার একসঙ্গে থাকার জন্য নানান বদনাম হবে, বদনামের যোগ প্রচুর পরিমাণে রয়েছে, এই জন্য নানান প্রকারের মেয়েলি বদনাম আসবে, তীব্র কালসর্প দোষের প্রভাব থাকার জন্য রবি জেবি এক রোখা ভাব থাকবে, বুধ রবি, রবিটা নবমে ছিল অষ্টমে বুধের সঙ্গে যোগ দিয়েছে, এটা একটা বুধাদিত্য যোগ হয় খানিকটা অশুভ প্রভাবকে কমিয়েছে, কিন্তু শনি চলে এসছে নবমে। বয়সের দিকে মানে ধরুন 60 বছরের পরে শনি এর জীবনে অনেক ভালো ফল দিতে পারে, এবং মনে রাখতে হবে যে এই জাতকের জীবনে এখন যেটা চলছে সেটা হচ্ছে শুক্রের সঙ্গে বুধ, এই কালসর্প দোষ কিন্তু অনেক রকমের হয়, তার মধ্যে এই জাতকের জীবনে দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সঙ্গে শুক্র মঙ্গল চন্দ্র যুক্ত হওয়ার জন্য বিবাহিত জীবনের ছন্দকে নষ্ট করেছে রাক্ষস গর্ভ। সেই জন্য এই জাতক যদি ভালো করে যোগ বিচার করে বিয়ে করে না থাকে, যদি যোগ মিলে থাকে মাঙ্গলিক পাত্রীর সঙ্গে, আর কালসর্প দোষ যদি মহারাজের কাছে কাটিয়েছে কিনা মনে নেই, তো অনেক পুরোনো দিন উৎসব, তো এই জন্য এগুলো আমার মনে নেই, এরা কাটাতেও পারে, আমার কাছে যদি কাটিয়ে থাকে ভালো করে মনে রাখবে, আর আমার আদেশ যদি পালন করে, দুটো কথা, আমার কাছে কবচ ধারণ করা, কালসর্প দোষ কাটানো, আর আমার আদেশ মেনে চলো। মনে রাখবেন আমি কিন্তু সাধারণ জ্যোতিষীর মতো ব্যবসাদারী কথা বলি, আমার আদেশ মানতে হবে, মানে প্রতিদিন রাত্রিতে শোয়ার সময় দিবাকৃত পাপম নাশ হয়ে রাত্রে শোয়ার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় ভালো করে জপ করো, ভালো হয়ে ভালোবেসে হে নারায়ণ আমার কালসর্প দোষ মুক্ত করে জীবনকে সুন্দর করে দাও, ওম নমো ভগবতে বাসুদেবায়, জপ করতে করতে ঘুমিয়ে যাও, সকালবেলা ঘুম ভেঙে যখন উঠবে তখন আবার জপ করবে ওম নমো ভগবতে বাসুদেবায় রাত্রি কৃতম পাপম নাশ, রাত্রে যত পাপ করেছে সকালবেলা উঠে যেই নারায়ণ নাম করবে, যেই নারায়ণের ধ্যান করবে পাপ নাশ হয়ে যাবে, হৃদয় সুন্দর হয়ে যাবে, ভাব সুন্দর হয়ে যাবে। আমি তো চোখ বন্ধ করলেই নারায়ণকে দেখতে পাচ্ছি, আপনারা কেন দেখতে পাচ্ছেন না, দেখবেন তো ভেতরে নারায়ণ রয়েছে, তো নাভির কাছে হৃদয়ে মাথায় এখানে নারায়ণ রয়েছে, আমি তো নারায়ণের মধ্যেই থাকি আর নারায়ণ আমার মধ্যে থাকে, আপনার মধ্যেও নারায়ণ আছে, আপনি নারায়ণের মধ্যে থাকতে পারেন না, কারণ নারায়ণকে ছেড়ে আপনি বেরিয়ে গেছেন অনেক দূর, সেই জন্য কেশবানন্দ নারায়ণের ভেতরে থাকে আর নারায়ণ কেশবানন্দের ভেতরে থাকে, জীবনের সঙ্গে একটা বিরাট ভাবের আদান প্রদান আছে না, আপনার সেটা নেই, সেই জন্য আপনার জীবনে অনেক যোগ্য আছে, সেই জন্য মনে রাখবেন কেশবানন্দ মহারাজের উপদেশ শুনে চলবেন, জীবনটা না অদ্ভুত ধরনের সুন্দর হয়ে যাবে, রোজ রাত্রি কাটে, আর বাড়িতে যাদের এরকম ধরনের গ্রহযোগ, বাড়িতে ঘোড়ার নাল প্রতিটি বাড়িতে লাগানো প্রত্যেকটি দিয়ে, এই আমার স্ক্রলে যা দেখবেন ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম, আর আমার লেখা বই চারটে বেরিয়েছে, লাস্ট বই বেরোলো যেটা কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান, ওটাতে ধ্যানের ফটোটা পেছনে এত সুন্দর করে দেওয়া আছে, ওই ধ্যানের ফটোটা নিয়ে আপনি সামনে রেখে ধ্যান করতে পারেন, আগে ধ্যানের ফটো কিনতে হতো 200 টাকা দিয়ে, এখন বইটার দাম পুরো বইটা ভারতীয় দর্শন বেদান্ত দর্শন বেদ উপনিষদ ভারতের সমস্ত মঙ্গলময়ী গাথা যে বইয়ের মধ্যে নানান ভাবে লিপিবদ্ধ হয়েছে, আমার নানান লেকচার যার মধ্যে যুক্ত হয়েছে, সেই বইটার দাম মাত্র 300 টাকা, সেই বইটা প্রত্যেকে সংগ্রহ করবেন, আর দ্বিতীয় খণ্ড বইটা আপনার জীবনের প্রতিকার, আপনার ও আমার বাড়ি থেকে হারিয়ে গেছে, দেন আর একটা বইটা, হারায় কেন বই তুমি পড়নি কেন, বাড়িতে বইটাকে সাজিয়ে রাখার জন্য শোপিস, শোপিস ওটা কেশবানন্দ মহারাজ দিয়েছে নাকি শোপিস, তোমাকে টাকা দিয়ে কিনে বাড়িতে বই কোথায় হারায় কে নিয়ে পালিয়ে যায় সব বিন্দাস ঘটে, সেই জন্য কেশবানন্দ মহারাজের বই দ্বিতীয় খণ্ড তো বাড়িতে রাখবেনই, সবসময় পড়বেন,
যে কি বলেছেন মহারাজ, কিভাবে ধ্যান করতে বলেছেন রাত্রে। প্রতিদিনের অভ্যাস যত করবেন তত জীবন সুন্দর হবে এবং আমার উপদেশ মনে চলবে। এছাড়া দক্ষিণ ভারত পরিক্রমার বুকিং এখনো নিচ্ছি, আজকেও আপনারা অনলাইনে টাকা পেমেন্ট করে দিতে পারেন। নাম্বারটা বলে দিয়েছি 6291299393394। এই নাম্বারে আপনি ফোন পে করে দিয়ে বলে দিন যে আমি যাব, আপনার আমার এই বয়স, আমার এই ডিটেলস, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দেবেন, আমরা বুকিং করে দেবো, টাকা জমা দিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। কেশবানন্দ মহারাজের সঙ্গে কি বলছেন ধৃতরাষ্ট্রকে সেটা নিয়ে অদ্ভুত ব্যাখ্যা